ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজকে চেম্বার শেষ করলাম। পরিচয় করে দিচ্ছি, ডাক্তার শিপন চন্দ্র দে। ডাক্তার শিপন চন্দ্র দে বাংলাদেশের কোথায় থাকো? সিলেট। বাংলাদেশের সিলেটে থাকে ও সপরিবারে কলকাতায় এসছে আমার কাছে একটা চিকিৎসা সংক্রান্ত আলোচনা করার জন্য। এ হচ্ছে ওনার এক ওর একমাত্র পুত্র, ওর একমাত্র ওয়াইফ নাকি একমাত্র ওয়াইফ এবং এই বাচ্চা মেয়ে, তো পুরো ফ্যামিলি চলে এসেছে। শিপন চন্দ্র দে আমি ফেসবুকে নাম দেখেছিলাম, কিন্তু অনেক তো নাম ফেসবুকে দেখি অত খেয়াল থাকেনি। এসে বলল যে আমি এসেছি, এক গাদা জিনিসপত্র প্রেজেন্টেশনও নিয়ে এসেছে। তো ওর ছেলেটাকে মেনলি দেখাতে হবে, ওর এই বড়ো ছেলেটি একটি ছেলেটাকে নিয়ে একটু সমস্যায় আছে। তো এই সুযোগে আমি শিপন চন্দ্র দের সাথে সবার পরিচয় করে দিলাম, যারা বাংলাদেশের কুমিল্লা না সিলেট, বাংলাদেশের সিলেটে থাকো তারা শিপন চন্দ্র দেকে চিনতেও পারবে, ও প্র্যাকটিস করছে ওখানে। বাংলাদেশে যেমন অনেকেই চাকরি করে, প্র্যাকটিসও করে, ও একটা চাকরিও করে। কিছু চাকরি করো? সিলেট সিটি কর্পোরেশন। তো সিলেট সিটি কর্পোরেশনের চাকরি করে এবং হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। বাংলাদেশের বেশিরভাগ যেমন হোমিওপ্যাথি একটু সেকেন্ডারি হিসাবে নিয়েছে, সেটা পরিবেশ পরিস্থিতির জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য। রেগুলার স্টুডেন্ট আছে, কিন্তু সার্ভিস হোল্ডাররাও বাংলাদেশে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, শিপন চন্দ্র দেও প্র্যাকটিস করে। তো ওর এই ছেলেটার ব্যাপারে এসেছে, এই ছেলেটার ব্যাপারে একটু আমাকে দেখাতে চাইছে। তা ওদের কাছ থেকে শুনবো সিমটম, আমি কালেকশন করেছি সেটাও দেখাবো। তোমার নাম বলো বাচ্চা, দাঁড়াও, স্ট্যান্ড আপ। কি নাম? হ্যাঁ, কোথায় বাড়ি? দেশে। এগুলো তো আমি শো করাচ্ছি, ও ওর ডিফেক্টটা আমি দেখাবো। তুমি এখন শেখাচ্ছ ওকে? বাড়ি কোথায়? মৌলভীবাজারে। তুমি ছেলে ভালো কি খারাপ? ভালো। কোন ক্লাসে পড়ো? ফোরে। ক্যাট মানে কুকুর তো? সেটি ক্যাট, ক্যাট মানে কুকুর, ঠিক তো? কি ক্যাট মানে? কি মানুষ? না। কি বিড়াল? আর ডগ মানে মানুষ? কুকুর। ডগ মানে কুকুর, ঠিক করে বলো, ঠিক করে বলো, ভুল হচ্ছে। ইমেন ম্যান, ম্যান মানে ছাগল, এটা ঠিক আছে তো? না। কি হবে? পশু। হ্যাঁ, পশু। ম্যান মানে পশু, ইমেন ম্যান, ম্যান মানে কি? মানুষ। বসো। তো এই ছেলেটার ব্যাপারে এসেছে, ওর এক নম্বর সমস্যা হচ্ছে ও কথা খুব তাড়াতাড়ি বলে, স্পিচ ইজ ভেরি হারি, ইডিওটিক, বোকার মতন, বোকার মতন হাসে, যে কোনো ব্যাপারে হাসে। তো লাফিং ডিসপোজিশান আলাদা, যে সে চালাক চতুর আছে, তার ব্রেন ডেভেলপমেন্ট আছে, সে সব কিছুতে কালে হাসি পায়, যেমন ক্যানাবিস ইন্ডিকা, ক্রোকাস স্যাটাইভাস এসব ওষুধে আছে, কিন্তু বোকার মতন হাসি, হাসির কোনো মাথামুন্ডু নেই, সিরিয়াস ম্যাটারও হাসি। ওর ডেভেলপমেন্ট, ওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড বডির ডেভেলপমেন্ট খুব দেরি করে হয়েছে, 5 বছর বয়সে হয়েছে বলছিলে, কথা বলা এবং হাঁটা। তো মাইলস্টোনস ডেভেলপমেন্ট, বিশেষ করে কথা এবং হাঁটা, 5 বছর বয়সে হয়েছে, বোকার মতন হাসে, ব্রেন অতটা ডাল নয় প্রশ্ন করে আমি দেখালাম, কিন্তু জড়তা একটা রয়ে গেছে, ভয় ভীতি আছে বললে তো, সব জায়গাতে ভয় পায়, একটা ভয়। যেমন ওর বোন পড়ে গেলে ও বোনকে তুলবে না, মা বাবাকে ডাকতে আসে, এটাই তো বললে তোমরা, দৌড়ে এসে মা ও পড়ে গেছে ওকে তোলো, কিন্তু ও নিজে তুলতে পারে না, এই যে বোকার মতন হাসছে। সো এই যে ভীরুতা, একে বলা হয় কাওয়ার্ডাইস, কাপুরুষতা বা ভীরুতা। আচ্ছা, বাড়িতে লোকজন আসলে, অতিথি আসলে ও সামনে এসে কথাবার্তা বলে না, লুকিয়ে পড়ে, কথা বলতে চায় না খুব একটা, পারলে তাদেরকে এড়িয়ে যেতে পারলে ওর পক্ষে ভালো। সো বাড়িতে লোকজন আসলে সামনে যেতে পারে না, এড়িয়ে যেতে পারলেই ভালো, বোকা বোকা ভাব,
বোকার মতন হাসি, মাইলস্টোনস ডেভেলপমেন্ট খুব দেরিতে হয়েছে, আর পায়ের তলা খুব ঠান্ডা থাকে, সোল বিকামস কোল্ড, পা খুব ঠান্ডা থাকে, চান করতে চায় না, যেটা বাংলাদেশে গোসল বলে, হিন্দি শব্দ অ্যাকচুয়ালি গোসল, সো বেদিং অ্যাভারশন, বেদিং অ্যাভারশন, চান করতে চায় না বা স্নান করতে চায় না, সো ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের একটা ভয় পায়, আর মেন্টাল সিমটম সবই লেখা হয়েছে, স্পিচ হারি, লাপিং ডিসপোজিশন, ইনঅ্যাটেন্টিভ, ইনডোরেন্ট, কুঁড়ে, স্লো, উইপস ইজিলি, ল্যাক অফ সোশ্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এসব সিমটম আছে। তো ডক্টর শিবন, তুমি আগে কী ওষুধ দিয়েছো বাচ্চাটাকে? সালফার দেওয়া খুব একটা ভুল হয়েছে তা বলা যাবে না, সালফার অ্যান্টিসোরিক এসিড ওষুধ একটা রাস্তা তৈরি করে দেয়, কিন্তু ইট ইজ দ্য টিপিক্যাল পিকচার অফ ব্যারেটাকার, এটা আমি দেখিয়ে দিলাম। এবার আমার এই ব্যারেটাকার আমি যে সিমটম বাচ্চাটা কালেকশন করেছি আর ওষুধটা বুঝিয়ে দিলাম, এবার সবাই কেন্ট্রে ম্যাথমেটিকা হোক বা নরেন বন্দ্যোপাধ্যায়ের বই হোক, যেগুলো ডেসক্রিপটিভ ম্যাথমেটিকা ভালো করে বুঝিয়ে দিয়েছে সব কিছু, সেই রকম বই দুটো আছে, একটা হচ্ছে বাংলায় দুটি বই আছে, নীলমণি ঘটকের আর নরেন বন্দ্যোপাধ্যায়, আর ইংরাজিতে বুঝিয়ে দিয়েছে এরকম ডেসক্রিপটিভ ম্যাথমেটিকা কেন্টের ম্যাথমেটিকা। সুতরাং এই বইগুলো পড়ে দেখবে যে ব্যারেটাকার টিপিক্যাল পিকচার, সো দি প্রেসক্রিপশান ইজ ব্যারেটাকার, এই শোটা আমি দেখিয়ে দিলাম আর ডক্টর শিপনের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর ইউ স্যাটিসফাইড অ্যাবাউট মাই সিলেকশন অফ ব্যারেটাকার? তোমার এখন মনে হচ্ছে যে ঠিক আছে? সো দিস ভিডিও আই হ্যাভ টেকেন উইথ ইউর পারমিশন, তোমাদের পরিচয় করে দিলাম আর ডাক্তারদের শেখালাম এ টিপিক্যাল কেস অফ ব্যারেটাকার। ওর মেয়ে হচ্ছে উল্টো, এই ব্যারেটাকার হলে কী হবে, এ হচ্ছে চালাক, চতুর, খুব ধুরন্ধর, ক্লেভারেস্ট, সি ইজ টিউবারকুলিনাম, ফসফরাস, এই সব মেন্টালিটির হবে। তো দিস ইজ দি ট্রু পিকচার অফ এ ব্যারেটাকার পেশেন্ট।